দেশের 23তম প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকি। প্রধান বিচারপতির নিয়োগপত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এ বিষয়ে গেজেট প্রকাশ করবে আইন মন্ত্রণালয়। দেশের 21তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত পদত্যাগের পর 22তম প্রধান বিচারপতি হিসেবে 2018 সালের 3 ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 47 মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে 2021 সালের 30 ডিসেম্বর অবসরে যাচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। 1981 সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকি। 1983 সালে হাইকোর্ট বিভাগে এবং 1998 সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। 2009 সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2013 সালের 28 মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। এর আগে সকালে আইনমন্ত্রী আনিসুল হক এক অনুষ্ঠানে জানিয়েছিলেন প্রধান বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি সুবিবেচনা করেই ঠিক করবেন কে হবেন পরবর্তী প্রধান বিচারপতি।